সাতক্ষীরার কলারোয়া উপজেলার জামাইয়ের চরে শ্বশুর আবুল কাশেমের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জামাই আব্দুল জলিলকে আটক করেছে পুলিশ। সোমবার রাত 9টার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামে এই ঘটনা ঘটে। আটক আব্দুল জলিল একই উপজেলার হেলাতলা ইউনিয়নের উত্তর দিগং গ্রামের আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে। নিহতের স্ত্রী রোজিনা বেগম জানান, 10 বছর আগে দিগং গ্রামে আব্দুল জলিলের সঙ্গে তার মেয়ে রেশমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে রেশমার ওপর বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে তার স্বামী আব্দুল জলিল। কিছুদিন আগে রেশমা বাবার বাড়িতে চলে আসে। সোমবার জলিল রেশমাকে নিয়ে যাওয়ার জন্য শ্বশুর বাড়িতে আসে। এ সময় শ্বশুরের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল জলিল তার শ্বশুরকে চড় মারে। এতে দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে আবুল কাশেমের মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় প্রতিবেশীরা আব্দুল জলিলকে আটক রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে জলিলকে আটক করে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।